আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার এই নতুন আনাদার ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে চলে আসছি মালয়েশিয়ার প্রোডাকশন, সুন্দর একটা জায়গা, আর দেখতে থাকুন প্রোডাকশনে আসলে কি। আর যারা মালয়েশিয়াতে আসেন, আসতে চান, তাদের জন্য থাকবে এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন কীভাবে কোথা থেকে আসবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমরা এখন পৌঁছে গেছি প্রোডাকশন, দেখতে পাচ্ছেন এখানে সাঁতার কাটার জন্য পেন থেকে ধরে যত কিছু আপনার প্রয়োজন আছে সব আপনি এখান থেকে নিতে পারবেন। আর আমাদের কি নেওয়া হইতাছে, কি কি পেন, সবাই পেন নিতে আছে, কেবার সাথে নিয়ে হয় নাই। এদিকে একজন হেদিক সেদিক যায় না, একজন হেদিক সেদিক প্রোটেকশন আছে বর্তমানে। সবাই বসে রয়েছে, দোকান সাজায়, পহরা পশরা সাজায়, বেচা কিনে করার জন্য টুরিস্টের তরফ আপনি এখানে দেখেন। আর ভাই এটা বিদেশি, হ্যাঁ সাদা চামড়া, ঘুরে ঘুরে কালা অনেক লিগে চায়। আর আমরা তো এই জানতে চলেন, আমরা তো এমনি কার মানুষ। তুমি কানে যাও, বুড়া দূরে সব এক লগে খাওয়া দাওয়া খেলাধুলা চলতেছে, আমার মুরব্বি আইতাছে যে পিছনে সবকিছু আছে, যা লাগে নিতে পারেন এখান থেকে। মনে হতে পারতেছে আপনাদেরকে প্রোটেকশন আসলে কি এদি দেখার জন্য নিয়ে আসলাম কিনা, না না, আপনাদের কৌতূহলের সে জায়গা জায়গা থেকে আমি এখন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, দেখতে পাবেন এই সেই কৌতূহলের প্রতিচ্ছবি ঘটে গেছে। মরুভূমির বুকে এক বুকে দেখেন, বাড়াল নিলন দেখেন কয়টে গেছে, সাগর পাড়ে চলে আসছি। ও সাগর পাড়ে যে প্রশান্তি এটা কোথাও পাবেন না, যে কোনো জায়গায় যান সাগর পাড়ে আসলে সত্যি সত্যি মন ভালো হয়ে যাবে। আর ঘোরাফেরা না করলে আসলে কোনো কিছু ভালো লাগে না এই সাগর পারে। পাওয়া যাইব কিনা আগে দেখেন, পাওয়া যায় কিনা আগে দেখেন, লোন না কে লোন দেবো না। সাগর পারে চেয়ার টেবিল লো